মানুষের টাকায় ট্যাক্সের টাকায় তার পয়সা হয় এই গুলিটা কেনা হয়েছে মানুষের টাকায়। এখন সেই গুলি যদি আমি এখন মানুষের উপরে আদেশ পালন করতে গিয়ে আমি করি তাহলে তো আমি যে ট্রেনিং করেছি আমি যে আইন শিখেছি সের সাথে তো বেইমানি করে যারা বিপদগামী অফিসার যাদেরকে যারা এই ডিপার্টমেন্টটাকে কবজা করে রেখেছিল তারা নির্দেশ দিয়েছে কিন্তু সব নির্দেশ পালন করা পালন করতে কেউ বাধ্য নয়। একটা লোককে আমি গুলি গুলি করে মেরে ফেলবো কোনো কারণ ছাড়া আমি এই এটা পালন করতে আমি বাধ্য না আমি বরং এই নির্দেশ অমান্য করতেই আমাকে পুলিশ তো প্রজাতন্ত্রের কর্মচারী মানুষের সেবক তারা তো সরকারের সেবক নয় এক্স্যাক্টলি সেটাই তাই কাজে এই যে মানুষের সেবক মানুষের টাকায় ট্যাক্সের টাকায় তার পয়সা হয় এই গুলিটা কেনা হয়েছে মানুষের টাকায় এখন সেই গুলি যদি আমি এখন মানুষের উপরে একজন সিনিয়র নির্দেশদাতার একজন অবাঞ্ছিত নির্দেশদাতা অফিসারের আদেশ পালন করতে গিয়ে আমি করি তাহলে তো আমি যে ট্রেনিং করেছি আমি যে আইন শিখেছি সেটার সাথে তো বেইমানি হলো সেটার সাথে যায় না এটা কাজেই এই নির্দেশ এটাও অকার্যকর নির্দেশদাতার তো সেটা তো মানে ডাবল তার এর নির্দেশের কারণে যে খুনগুলি হয়েছে যে অপরাধগুলো হয়েছে সেটার জন্য যে করেছে তার তো অপরাধ হবে আর নির্দেশদাতার অপরাধ ডাবল হওয়া উচিত কাজেই এই এদের এদেরকেই মানে চিহ্নিত করে চিহ্নিত আমরা এরা চিহ্নিত এদের চিহ্নিত করার দরকার না এরা চিহ্নিত এদেরকে এখন আইনের আওতায় আনা হলো সবার প্রায়োরিটি হওয়া উচিত।